মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার বহুল আলোচিত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে ওই আদেশে সই করেন ট্রাম্প। বলেন, 2000 মাইলের ওই দেয়াল নির্মাণের খরচের পুরোটাই মেক্সিকোকে বহন করতে হবে। দেয়াল নির্মাণ ছাড়াও অনিবন্ধিত অভিবাসীরা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন 10টি শহরে $200 কোটিরও বেশি ডলার তহবিল কমিয়ে দেওয়ার প্রস্তাবে সই করেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর কলোরাডো সহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে বিক্ষোভ, সীমান্ত শহরগুলোতে বাড়ছে উৎকণ্ঠা। আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর বাতিল করতে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়ত। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে শঙ্কা বাড়ছে, বাস্তব রূপ নিতে যাচ্ছে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সিরিয়া, লিবিয়া, ইয়েমেন সহ 7টি মুসলিম অধ্যুষিত দেশে নাগরিকদের প্রবেশে কড়াকড়ি ঘোষণা করবেন ট্রাম্প। বন্ধ হয়ে যেতে পারে নিরাপত্তার জন্য হুমকি এমন দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ভিসাও। দুলি মল্লিক, 21 টেলিভিশন।